नमस्कार, एबार बीजेपी छाड़ते चले बनगार बीजेपी सांसद तथा केंद्रीय प्रतिमंत्री शांतनु ठाकुर। शांतनु ठाकुर संगे बनगार जो पाँच विधायक रही है ताराओ ना कि दल छाड़ते चले, जेमन सुब्रत ठाकुर, अशोक कीर्तनिया, असीम सरकार, अम्बिका राय और मुकुटमणि अधिकारी। जतटा खबर सोमवार बीजेपी समस्त ग्रुप थेके बेरिये एसेछेन बनगार बीजेपी सांसद तथा केंद्रीय प्रतिमंत्री शांतनु ठाकुर। बीजेपी ग्रुप छाड़ार पर शांतनु ठाकुर बोलेन, बंग बीजेपी बर्तमान नेतृत्वेर शांतनु ठाकुर बा मतुआ समाजेर भोटेर प्रयोजन नेई, ताई आमारो एइसब ग्रुपे थाकार दरकार नेई, समय मतो जवाब देब। कयेकदिन आगे बीजेपीर पाँच विधायक जेटा बोललाम, सुब्रत ठाकुर, अशोक कीर्तनिया, असीम सरकार, अम्बिका राय, मुकुटमणि अधिकारी, एरा ह्वाट्सएप ग्रुप थेके बेरिये गियेछेन। शांतनु ठाकुरের संगे এই সব বিধায়কের রুদ্রদ্বার একটি বৈঠক রয়েছে, গোপন বৈঠক। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে তারা বিজেপিতে থাকবে না তৃণমূলে চলে যাবে। এবার এদের ক্ষোভের কারণটা কি? এদের ক্ষোভের কারণ হিসেবে জানা গিয়েছে, নতুন যে রাজ্য পদাধিকারী মণ্ডলী হয়েছে, জেলা সভাপতি হয়েছে, সব যে রদবদল হয়েছে, সেখানে কোনো রকমের মতুয়া প্রতিনিধি রাখা হয়নি। এবার শান্তনু ঠাকুর বলেছিলেন, সময় বেঁধে দিয়েছিলেন যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে প্রতিনিধি আনতে হবে, অনেকটা সময় পেরিয়ে গেলেও আনা হয়নি, যার জন্য নাকি এই ক্ষোভের কারণ। ঠিক আছে, এবার বিজেপি ছাড়তে পারেন শান্তনু ঠাকুর সহ আরও বিধায়করা, কিন্তু ছাড়লে তারা কোথায় যাবেন? বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন? তৃণমূল থেকেই তো এসেছিলেন, তৃণমূল মতুয়াদের কোনো কাজ করে না, সেই জন্যই তো বিজেপিতে এসেছিলেন। তাহলে আবার তৃণমূলে যাবেন ভাবছেন নাকি? নাকি কোনো বড় মাপের টাকার ডিল হয়েছে? তো যাই হোক তাই হোক, পশ্চিমবাংলায় বিজেপির মধ্যে ভালো ঝোল হচ্ছে, ভালো গঞ্জাম হচ্ছে। এই গঞ্জামের একটাই কারণ, বিজেপি শুধুমাত্র জেতার জন্য তৃণমূল থেকে অনেক লোক এনেছিল এবং বিজেপি জিতবে ভেবে অনেক লোক লোভে বিজেপিতে গিয়েছিল, যার জন্যই এই উলট ফের হচ্ছে। তো যাই হোক, 2024 লোকসভা আস্তে আস্তে অনেক এইরকম খেলা দেখা যাবে, সেই খেলা দেখার জন্য প্রস্তুত থাকুন। জয় হিন্দ।